রাজ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই তার প্রভাব বিস্তার করে ফেলেছে। মৃত্যু হয়েছে বহু লোকের। রাজ্যে বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সার্চ ইন্ডিয়াকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে জানান, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহুজনের। এছাড়া প্রথম দিকে অক্সিজেনের অভাবেও মৃত্যু হতে হয়েছে বহু মানুষের। পরবর্তী সময় ভারত সরকার সমস্ত রকম চেষ্টা করেছে অক্সিজেনের অভাবে যেন আর কোনো মানুষের মৃত্যু না হয়। প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় রাজ্যে রাজ্যে গড়ে তোলা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। এটা সারা ভারতবর্ষের এবং সারা রাজ্যের এক সমস্যা। সমস্যা বলতে এটা যে এটাতে আক্রান্ত হয়ে যেভাবে মানুষ মৃত্যুর সংখ্যা বাড়ছে, ঠিক তেমনি এই মহামারী থেকে বাঁচার জন্য সরকার, কি ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, কি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সরকার তার সমস্ত রকম ভাবে এটা পরিকল্পনা এবং সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করছে, যাতে রাজ্যের মানুষ এখানে এই কোভিডের থেকে রক্ষা এবং মৃত্যু হাত থেকে বাঁচতে পারে। তাই জন্য যা যা করণীয় আপনারা জানেন যে ভারত সরকার থেকে অনেক কিছু করা হচ্ছে, যে অক্সিজেনের অভাবে রোগীদের মানে মৃত্যু হতে হতো। আজকে আমরা খুব সুখী, আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আন্তরিক আমরা শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ জানাই। এদিকে আমাদের রাজ্যেও একের পর এক জেলাগুলিতে থাকা বিভিন্ন জেলা হাসপাতালগুলিতে বসানো হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। ইতিমধ্যে আইজিএম হাসপাতালে একটি প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সর্ববৃহৎ অক্সিজেন প্ল্যান্টে এক মিনিটে 1,500 লিটার অক্সিজেন তৈরি করা হবে। আমরা ধন্যবাদ জানাই যে অক্সিজেনের যে অভাবের কারণে রোগীদের মৃত্যু মানে হতো, আজকে রাজ্যে সেই অক্সিজেন প্ল্যান্ট একের পর এক হসপিটালগুলো বসতে চলেছে। ইতিমধ্যে আগরতলা এজিএনসিতে আমাদের আইজিএমএ যেখানে অক্সিজেনের প্ল্যান্ট সেখানে বসছে, সেখানে এখানে সবচেয়ে বৃহৎ যেখানে 1,050 লিটার অক্সিজেন প্রতি মিনিটে 1,050 লিটার অক্সিজেন দিতে পারে শুধু এটা। সঙ্গে জিবি হসপিটালও বসছে, সেখানেও একটা সংখ্যক দিচ্ছে, যেখানে টিএমসিতে বসছে, তাছাড়াও এই রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে বসছে এবং আমাদের গৌহাটিতে বসতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই অবস্থায় এত অল্প সময়ে ব্যবস্থাপনা অন্তত রাজ্যের বিশেষ উপকার আছে। রাজ্যে প্রতিদিন 700 থেকে 800 সাধারণ মানুষ করোনা ভাইরাসের শিকার হচ্ছেন। এর জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রথম দিকে সন্ধ্যা 6টা থেকে 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যেভাবে আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে, তার জন্য রাজ্য সরকার আবারও সিদ্ধান্ত নিয়েছে দুপুরে 12টা থেকে সকাল 5টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। কারফিউ জারি থাকার কারণে গরিব অংশের মানুষদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া বেশি সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি শ্রমিকদের। যেখানে 700, 800, 900 জন প্রতিদিন আক্রান্ত হচ্ছে, সেখান থেকে বাঁচার জন্য সরকারকে অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা এই কঠোর সিদ্ধান্তের মধ্যে রাজ্য সরকার যেখানে আমরা প্রথম সন্ধ্যাকালীন আমরা এখানে কারফিউ জারি করতে হয়েছে, করোনা কারফিউ, সেটা সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা পর্যন্ত দেখা গেছে, তারপরেও সেখানে রোধ করা যাচ্ছে না। সেখানে আরও এগিয়ে এনে দুপুর 12টার থেকে আমরা সকাল 5টা পর্যন্ত করছি এবং এই অবস্থার মধ্যে মানুষের সহায়ক করা, যে এদের যে রোজগার গরিব শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষের রোজগারও সেখানে বন্ধ, বিশেষ করে গাড়ির শ্রমিকরা, গাড়ির মালিকরা, এদের সকলের খুব দুরবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া রাজ্যে 7 লক্ষ পরিবারের কাছে মুখ্যমন্ত্রী পৌঁছে দেবেন খাদ্য সামগ্রী। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বুধবার সদর জেলা দিয়ে এই খাদ্য সামগ্রী দেওয়ার সূচনা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনটাই জানান পরিবহনমন্ত্রী। এছাড়া তিনি আরও জানান, যাতে করে রাজ্যের কোনো মানুষ খাদ্যের অভাবে না থাকে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে 1,000 টাকা করে তাদের ক্যাশ ট্রান্সফার করে দিয়ে অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী খুব সহসা খুব শর্ট টাইমে যেখানে রাজ্যের প্রায় 7 লক্ষ পরিবারের কাছে মুখ্যমন্ত্রী নিজ উদ্যোগে যেখানে তাদের যেখানে
কাইন্ডসে জিনিসপত্রের বিনিময়ে চাল ডাল তেল এবং মানে আলু পেঁয়াজ শস্য লবণ সব কিছু দিয়ে শুরু করতে যাচ্ছে। খুব সম্ভবত যদি কোথাও বিশেষ অসুবিধা না থাকে রাজ্য সরকার প্রস্তুত মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আগামী বুধবার যেখানে সদর ডিস্ট্রিক্টের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে রাজ্যের মানুষের উদ্দেশ্যে এই সুযোগ দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন অপেক্ষা। এভাবে রাজ্যের প্রায় 7 লক্ষ লোকের কাছে আমরা পৌঁছাবো যাতে কোনো মানুষ এ রাজ্যে যাতে এই কোভিড পরিস্থিতিতে যাতে কোনো খাদ্যের অভাবে কেউ না মারা যায় সেটা রাজ্য সরকার খুব যথেষ্ট মানে এখানে সতর্কতার সঙ্গে সেখানে আমরা নজর রাখছি। কিন্তু পরিবহনমন্ত্রী আরও জানিয়েছেন যদি রাজ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে রাজ্য সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। এছাড়া গোমতী জেলাতে যে সকল সাধারণ মানুষ সরকারের বিধিনিষেধ মানছেন না তাদের কাছে তিনি অনুরোধ করেন সরকারি সকল রকমের বিধিনিষেধ মেনে চলার জন্য। তার কারণ যদি সরকারি বিধিনিষেধ না মেনে কোনো মানুষ চলাচল করে তাহলে তাকে এই করোনা ভাইরাসের কারণে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। সরকারের একার পক্ষে সম্ভব না বর্তমানে করোনা ভাইরাসকে মোকাবেলা করা, তাই রাজ্যের সকল অংশের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যদি ভালো দিকে না যায় হয়তো সরকার আরো কঠোর সিদ্ধান্ত নেবে, কিন্তু এই সব কিছু সরকারি ব্যবস্থাপনার কথা বলেছি। হসপিটালগুলো তৈরি হয়ে আছে, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে ভেন্টিলেটর তৈরি আছে, যেখানে সমস্ত এখানে অক্সিজেনের ব্যবস্থা করেছে, অক্সিজেন বেড করা হয়েছে যাতে কোনো পেশেন্টকে তার ডিস্ট্রিক্টের বাইরে না যেতে হয় সেই ব্যবস্থা সরকার করেছে। সরকারের কাজ সরকার সর্বতভাবে করেছে, কিন্তু জনগণের কাছে একটা অনুরোধ থাকবে এত শত এত সমস্যার পরেও দেখা যাচ্ছে মানুষ এখনও সেই সতর্কতা সঠিকভাবে পালন করছে না। আমার ব্যক্তিগত অনুরোধ আমি এই ডিস্ট্রিক্টের মানুষের কাছে যে সরকারের প্রচেষ্টা আপনাদের মানুষকে রক্ষা করার জন্য মানুষের কিছুটা দায়িত্ব থাকবে। এই দায়িত্বটা হচ্ছে এইটা যে সরকারের যে বিধিনিষেধগুলো আছে করোনার থেকে রক্ষা নিজেকে রক্ষা করা, করোনার থেকে যাতে নিজের পরিবারকে রক্ষা করা, করোনার থেকে পরিবেশ এবং নিজের লোকালের মানুষকে রক্ষা করা যে দায়িত্ব সেটা দায়িত্ব প্রতিটা মানুষের। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।